নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে কি আছে মকর লগ্নেতে। আপনার যদি মকর লগ্ন হয়ে থাকে, অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনার পরিবারের কারোর হয়ে থাকে, তা হলো দেখতে এবং দেখাতে একদম ভুলবেন না। প্রথম থেকে দেখার পরে যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। অনুষ্ঠান শুরু করছি। কি আছে মকর লগ্নেতে? রাশিচক্রের 10 নম্বর ঘর হচ্ছে মকর লগ্ন। মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি, স্যাটার্ন। শুনলে অনেকে ভয় পায়, একদম নয়, বাস্তববাদী গ্রহ, যার গুণের কথা শেষ করে বলা যাবে না, যার গুণের কথা শেষ করাই যায় না, যার গুণ অপরিসীম, যার গুণ দিগন্ত বিস্তৃত, যার বাস্তবতা এতটাই সত্য যে মানবকে বুঝতে এবং বোঝাতে একটুও বিন্দু মাত্র কিঞ্চিত বোধ করে না। এবং যেই লগ্নের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অ্যাস্ট্রোনমিক্যাল যদি আমরা গঠন দেখি, সেই লগ্নের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তাহলে পরে দেখব মকর যে একটি মকর মাছ, সেই মাছের বৈশিষ্ট্য বা আকৃতিগত গঠন, যার গতি জলের মধ্যে অসীম কিন্তু যদি ডাঙায় ওঠে তাহলে মৃত্যু। তাহলে স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে এই লগ্নের জাতক বা জাতিকারা যদি উপযুক্ত স্থানে থাকে, তাহলে পরে এই জাতক বা জাতিকারা জীবনে চরম উন্নতি করে। আর যদি সে উপযুক্ত স্থানে না থাকে, তাহলে জল থেকে মাছকে তুললে পরে বাঁচার জন্য যতটা পরিমাণে ছটফট করে, ঠিক তেমনি ওই মানব বা মানবীটাও করে। তাহলে অনুকূল পরিবেশ লগ্নের জন্য আপনার আছে কিনা সেটা সবার আগে জানা দরকার। মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা দেরিতে হয়, কর্ম দেরিতে হয়, প্রেম বিবাহ দেরিতে হয়, উন্নতি দেরিতে হয়। কিন্তু দেরিতে হলেও সবকটি বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। মকর লগ্নের জাতক জাতিকারা শিক্ষিত হয়, মকর লগ্নের জাতক জাতিকারা ভালো ভাবুক, প্রেমিক, দক্ষ লেখক, অভিনেতা, অভিনেত্রী, দক্ষ রাজনীতিবিদ, দক্ষ কর্মবিদ, দক্ষ খেলার জগতে উন্নতি লাভ করে, সুন্দর ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, উকিল, হাকিম, বৌদ্ধি, কবিরাজ, এবং গুন্ডা, ভিলেন, মস্তান, চোর, ডাকাত সবেতেই পারদর্শিতা রয়েছে। যেখানে যাবে সেখানেই দক্ষতার সহিত নিজের নাম লিখে যাবে। কিন্তু যেগুলো নিজের জীবনের জন্য, সমাজের জন্য খারাপ, সেইগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। তাহলে এই সকল জাতক বা জাতিকারা এতটা পরিমাণে বাস্তববাদী হয় যে তারা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময় নিজেরা নিজেদেরকেই চিনতে পারে না, কোনটা ঠিক কোনটা বেঠিক সে নির্দিষ্ট ভাবে স্থির করতে পারে না। তাই এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে জীবনে তো সবকে দেরিতে ঘটে বলে অনেক সময় লক্ষ্য থেকে পিছিয়ে যায় বা লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য দিকে ধাবিত হয়, তখনই সৃষ্টি হয় সমাজের বিরোধী ব্যক্তির, তখনই সৃষ্টি হয় মানসিক ও মানসিকতার সমস্যা, তখনই সৃষ্টি হয় সংসার জীবনে বাধা ও উন্নতিতে চরম বাধা। এই সকল জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে প্রচন্ড গতিময়, তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ দৃষ্টি, চলন বলন করণ ক্ষমতা বেশি, গভীরতা মাপার ক্ষমতা বেশি। কারণ একটি মাছ সে কতটা গভীরে আছে একটা মানুষের থেকে সহজে বুঝতে পারে। একটা মাছ তার জলের মধ্যে যে গতি রয়েছে, একটা মানুষের থেকে তার গতির পরিমাণ শতগুণে বেশি। একটা মাছের মধ্যে যে দৃষ্টিশক্তি রয়েছে, একটা মানুষের থেকে দৃষ্টিশক্তি শতগুণে জলে তার বেশি। কেন বলছি বারবার করে জলের কথাটা? মানে স্থানকাল পাত্র, মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি উপযুক্ত স্থানে, উপযুক্ত পরিবেশে তাদেরকে রাখা যায়, তাহলে পরে সেই জাতক বা জাতিকা
সর্বদিক থেকে উন্নতি লাভ করবে এবং সর্বদিক থেকে সুখী হবে। তার শিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে, তার কর্মক্ষেত্রে উন্নতি হবে, তার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং তার সঙ্গে তার প্রেমের জীবন, তার ভালোবাসার জীবন, তার সংসার জীবন, তার বিবাহিত জীবন সর্বদিক থেকে সে সুখী হবে। কিন্তু এই সকল জাতক জাতিকাদের একটি বড় সমস্যাও আছে, একাধিক ক্রনিক ডিজিজ, মানে যে রোগগুলো দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, দীর্ঘদিন ধরে কষ্ট দেয়, সেই রোগগুলো এদের মধ্যে দেখা দেবে। দীর্ঘায়ু, এদের আয়ুর পরিমাণ অনেক বেশি, দেহের গঠনগত বৈশিষ্ট্য তুলনামূলক লম্বা, বুক সাধারণত চাপা হয়, সামান্য একটু কলসির মতন ভুঁড়ি দেখা দিতে পারে, গায়ের রং একটু সামান্য চাপা হয়ে থাকে, দাঁতের বৈশিষ্ট্যের মধ্যে একটু সমস্যা থাকে, দাঁতের রোগ দেখা দেয়, চুলের মধ্যে উস্কো ভাবটা থাকে, চুল খুব মসৃণ হয় না এবং চুলের মধ্যে একটুখানি কি বলো জটা টাইপের বৈশিষ্ট্য, একাধিকবার সাবান দিলে শ্যাম্পু করলে বলো চুলের মধ্যে কিছু তো তৈলাক্ত ভাব এদের দেখা যায় না, চুল পড়ার প্রবণতা থাকবে, নার্ভের সমস্যা থাকবে, একাধিক বাতের রোগ থাকতে পারে, পেটের সমস্যা থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে, এবং এরা কর্মস্থল জন্মস্থলের থেকে দূরে হলে পরে এরা যথেষ্ট উন্নতি করে, এবং এদের একটু অপেক্ষা করতে হবে বয়সের জন্য, কারণ শনি হচ্ছে একটু বার্ধক্যকারক গ্রহ, যত বয়স বৃদ্ধি পাবে এদের তত উন্নতি হবে। এবং দেখা গেছে যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে মকর লগ্ন রয়েছে তারা অতীব কষ্ট করে ব্যবসাতে উন্নতি করেছে, অতীব কষ্ট করে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করেছে, এবং উন্নতির এমন উন্নতি দশজনের থেকে বেশি, এবং স্থান কাল পাত্রের পরিপ্রেক্ষিতে উপযুক্ত পরিবেশ পেলে এরা মানুষ চিনতে খুব সহজে পারে, ভালো মন্দ বিচার করতে খুব সহজে পারে, কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন এইটাকে বেছে নিতে সহজে পারে। আর একটা সমস্যা জাতক জাতিকাদের আছে, বন্ধুবর্গ কিন্তু এদের ভালো হয় না, বন্ধু চিনতে কিন্তু এরা ভালো পারে না, বারংবার কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, একাধিকবার এরা কিন্তু ভাবাবেগ থেকে প্রেমাবেগে যখন উপস্থিত হয় তখন কিন্তু বারবার তাদেরকে কিন্তু পরাস্ত হতে হয়, তখন কিন্তু ওই জায়গাতে তারা বারবার দুঃখও পায়। এই দুঃখজনিত কারণেতে মানসিক টেনশনে সাইকোলজিক্যাল সমস্যা আসে এবং অপমৃত্যুর প্রবণতা বা সুইসাইডের প্রবণতা কিন্তু এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দেয়, এবং হঠাৎ করে এরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে হঠাৎ করে, কারণ খুব সত্যবাদ মুখের উপরে বলে দেওয়া এবং বলতে না পারলে নিজের প্রতি একটা জ্বালা যন্ত্রণা ফিল করা, সে জ্বালা যন্ত্রণাকে সারাটা দিন সারাটা সময় মনের একটা উদ্বেগ বিভিন্ন ভাবে পরিস্ফুটিত হয়। বিজ্ঞানের পরিভাষায় আছে, যখন কোনো কারণবশত একটা মানুষ বিভিন্ন যন্ত্রণা ভোগ করে, সেই যন্ত্রণা যদি সে প্রকাশ না করতে পারে, শরীরের সর্বাঙ্গ থেকে বিভিন্ন রোগের আকারে প্রকাশ ঘটে, সেটা টিউমার হতে পারে, ফোড়া পেঁচড়া হতে পারে, ঘা হতে পারে, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অ্যালার্জেটিক সমস্যা হতে পারে, ভমিটিং বমি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সকল জাতক জাতিকাদেরকে দেখা যায়, কিন্তু এই সকল জাতক বা জাতিকা মকর লগ্নে জাতক জাতিকার মধ্যে কর্মদক্ষতা, কায়িক পরিশ্রম, ধৈর্য এবং তারই সঙ্গে উন্নতির স্বপ্ন, উন্নতির যে ইচ্ছা সেই স্বপ্ন পূরণ করার জন্য যতটা পরিমাণে সরলতা, কঠোর পরিশ্রম এবং প্রভু ভক্তি দেখানোর প্রয়োজন আছে ততটা পরিমাণেই কিন্তু বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। কোনো কারণবশত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি নেগেটিভ বৈশিষ্ট্যগুলো আপনারা পাচ্ছেন, পজিটিভ দিকগুলো পাচ্ছেন না, তাহলে পরে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন, প্রতিকার করুন। শনি কখনোই কিন্তু খারাপ গ্রহ নয়, যে শিবের পরেতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে শক্তিশালী, যাকে সকলে পুজো করতে বাধ্য, যাকে রীতিমতন সকলে ভয় পায়, সেই ব্যক্তিটা কিন্তু খারাপ নয়।
সেই ব্যক্তিদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে গুণ রয়েছে, সেই গুণগত মানটাকে বিচার করতে হবে, সেই গুণগত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই মকর লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে উন্নতি হবে, চিন্তার কোনো কারণ নেই। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না, তারই সঙ্গে এই চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই চ্যানেলে এইভাবে আপনাদের সঙ্গে। নমস্কার।